মাথা ভর্তি উকুন হেঁটে বেড়াচ্ছে, আর আপনিও যখন তখন যেখানে সেখানে মাথা চুলকেই চলেছেন। আপনার প্রেস্টিজের তো তাহলে ওখানেই দোপারপা। আর অনেক কষ্টে যদিও বা উকুনের হাত থেকে মুক্তি পেলেন, কিন্তু উকুনের ডিম আর মাথা থেকে যায় না, এ থেকে মুক্তি পাওয়া আরও যেন কঠিন। চুল পরিষ্কার করবেন কিভাবে এই চিন্তায় মাথায় হাত। আর চিন্তার দরকার নেই, অন্যান্য সব সমস্যার মতো এই সমস্যার সমাধানেও আছি আমরা। আর তাই আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল কিছু টিপস। প্রথমেই বলে রাখি, ট্রাই করে দেখবেন, উপকার পাবেন। তবে হ্যাঁ, এগুলো পরপর কয়েকদিন করতে হবে কিন্তু। তো এবার চলুন জেনে নেওয়া যাক সেগুলি কি কি। আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। প্লিজ ফ্রেন্ড, এখনই সাবস্ক্রাইব করুন। নাম্বার ওয়ান, এসেন্সিয়াল অয়েল। উকুন ও উকুনের ডিম দুটি তাড়নার ক্ষেত্রেই এসেন্সিয়াল অয়েল দারুণ উপকারী। ট্রিটি অয়েল বা অন্যান্য যে কোনো এসেন্সিয়াল অয়েল উকুনের ডিম মারার ক্ষেত্রে বেশ কাজ দেয়। যে কোনো এসেন্সিয়াল অয়েল কিনে নিন। এবার পদ্ধতি জানুন। যদি বাড়িতে রান্নার জন্য ভেজিটেবল অয়েল থাকে, তাহলে এই তেলের সঙ্গে এসেন্সিয়াল অয়েল মিশিয়ে নিন, তারপর মাথার স্কিনেও পুরো চুলে লাগান। না হলে শুধু এসেন্সিয়াল অয়েলও লাগাতে পারেন। তেল লাগিয়ে 40 মিনিট মাথা তোয়ালে দিয়ে ভালো করে জড়িয়ে রাখুন, তারপর শ্যাম্পু করে ফেলুন, উপকার পাবেন। নাম্বার টু, ভিনেগার। উকুনের ডিম দূর করতে ভিনেগারের মতো উপকারী জিনিস খুব কমই আছে। ভিনেগারে থাকে এক প্রকার অ্যাসিড, যা উকুন ও ডিম তাড়াতে বেশ কার্যকর। এবার পদ্ধতি জানুন। ভিনেগার পুরো চুলে লাগিয়ে 10 থেকে 15 মিনিট রাখুন, এরপর শ্যাম্পু করে ফেলুন, সপ্তাহে 3 দিন করুন। এছাড়াও ভিনেগার জলে মিশিয়ে সেই জল দিয়ে চুল ধুতেও পারেন, এতেও কাজ হবে। তাছাড়া যদি বাড়িতে থাকে অলিভ অয়েল তেল, তাহলে ভিনেগারের সঙ্গে সেই তেল মিশিয়ে একইভাবে লাগাতে পারেন, 15 মিনিট পর শ্যাম্পু করে ফেলবেন, আরও ভালো কাজ হবে। নাম্বার থ্রি, উকুনের ডিম মারার জন্য আলাদা চিরুনি পাওয়া যায়, যেটাকে বলে নিটকম, আবার অনেকে বলে ঘন চিরুনি। এটা কিন্তু খুব ভালো কাজ দেয় ডিম বের করে আনতে। যখন শ্যাম্পু করবেন তখন কন্ডিশনার একটু বেশি লাগাবেন, এবার ওই অবস্থায় চিরুনি দিয়ে আঁচড়ান, অথবা ভিনেগার বা অলিভ অয়েল তেল যখন চুলে লাগাচ্ছেন তখন কিছুক্ষণ রেখে ওই চিরুনি দিয়ে চুল আঁচড়ান, সব উকুনের ডিম বেরিয়ে আসবে। তবে চুল বড় হলে চুলকে কয়েকটা ছোট ছোট অংশে ভাগ করে নিন, তারপর ওই অংশগুলি ভালো করে আঁচড়ান। যে অংশগুলো আঁচড়ানো হয়ে যাবে সেই অংশগুলি আলাদা করে রাখবেন। প্রতি অংশ আঁচড়ানোর পর চিরুনি ভালো করে মুছে আবার আঁচড়ান। পুরো চুল আঁচড়ানো হয়ে গেলে চিরুনি গরম জলে ধুয়ে নেবেন। এই চিরুনি যে কোনো দোকানে পেয়ে যাবেন। নাম্বার ফোর, নারকেল তেল। নারকেল তেল নিশ্চয়ই আছে বাড়িতে, তাহলে এটাকেই কাজে লাগান উকুনের ডিম তাড়াতে। ব্যবহার করার পদ্ধতি জানুন। মাথার স্কিনে ও চুলে ভালো করে নারকেল তেল লাগান, 2 ঘন্টা মতো রাখুন, তারপর নিটকম দিয়ে ভালো করে উপর থেকে নিচ পর্যন্ত আঁচড়ান। এভাবে কয়েকদিন পরপর করুন, 1 সপ্তাহের মধ্যে উকুনের ডিম থেকে মুক্তি পাবেন, কথা দিচ্ছি। তবে কিছু কথা মনে রাখবেন, অন্য কারোর সাথে মাথা ঠেকাবেন না, এমনকি মাথা ঠেকিয়ে সেলফি নেওয়াও নয়। উকুন কিন্তু এভাবেই ছড়ায়, এক মাথা থেকে আরেক মাথায় সরাসরি ছড়িয়ে পড়ে। নিজে চিরুনি তোয়ালি অবশ্যই আলাদা রাখবেন এবং সেগুলি গরম জলে পরিষ্কার করবেন। বাড়িতে অন্য কারোর এই সমস্যা থাকলে তার সাথে একই বালিশে না শোয়াই ভালো। আর উকুনের ডিম থেকে মুক্তি পেতে আগে একটা নিটকম কিনে নিন। যা যা বললাম সেগুলি ফলো করুন, এরপরও উকুন তার ডিম নিয়ে আপনার মাথায় চড়ে বসার সে সাধ্য উকুনের নেই। আর হ্যাঁ, সাবধানে থাকতে কিন্তু ভুলবেন না। আপনার হল আপনার প্রিয় চুলকে তো আর উকুনের হাতে ছেড়ে দেওয়া যায় না, তাই না? তাহলে এগুলি ব্যবহার করা শুরু করে দিন, দেখবেন স্বস্তি পাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।